কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় প্রথমবারের মতো চাষ হচ্ছে ব্ল্যাক রাইস। পরীক্ষামূলক চাষে সফলতা পেয়ে আলোচনায় শিক্ষিত এক বেকার যুবক। এধান চাষে আশার আলো দেখছেন তিনি এবং স্থানীয় চাষিরা। আগামীতে এ ধরনের চাষ জেলায় আরও সম্প্রসারিত হবে আশাবাদ কৃষি বিভাগের। কিশোরগঞ্জের বাজিতপুর থেকে সহকর্মী মোহাম্মদ খসরু মিয়ার প্রতিবেদন জানাচ্ছেন সুরাইয়া সীমা। প্রথমবারের মতো ব্ল্যাক রাইস ধানের আবাদ করে এখন আশার আলো দেখছেন কিশোরগঞ্জের পাকুন্দিয়ার শিক্ষিত বেকার যুবক দীন ইসলাম। বগুড়া থেকে বীজ সংগ্রহ করে বীজ শতক জমিতে এই ধানের আবাদ করেন তিনি। পুষ্টিগুণে ভরপুর এই ধান নিয়ে সাধারণ মানুষের মধ্যে কৌতূহলের কমতি নেই। আমার 20 শতক জমিতে ব্ল্যাক রাইস করেছি, আলহামদুলিল্লাহ ফলন ভালো হয়েছে। ফলনে ভালো, অন্যান্য ধানের মতো নিয়ে চাষ করা যায়। এই চালের বহু খাদ্যগুণের পাশাপাশি রয়েছে ঔষধি গুণ, রয়েছে অ্যামিনো অ্যাসিড, কপার, জিঙ্ক, ফাইবারও। কার্বোহাইড্রেট কম হওয়ায় ডায়াবেটিস রোগীরাও খেতে পারেন। এ ধান চাষে অতিরিক্ত সার বা পানির প্রয়োজন হয় না এবং আলাদা কোনো পরিচর্যাও লাগে না। এটি অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ হয়, সাধারণ ধানের চেয়ে শীষ বড় হয়। অনেক কৃষক এখন এ ধানের বীজ সংগ্রহ করতে ছুটছেন তার কাছে। ব্ল্যাক রাইস চাষের মাধ্যমে কৃষি আমাদের ডেভেলপমেন্টের একটা বিরাট সুযোগ আছে। এখান থেকে বীজ সংগ্রহ করে ব্ল্যাক রাইস ধান চাষের বিভিন্ন দিক তুলে ধরে চাষাবাদে আগ্রহীদের সহায়তার আশ্বাস দেন স্থানীয় কৃষি কর্মকর্তারা। এটার মাধ্যমে পুষ্টির চাহিদা পূরণ হবে, পাশাপাশি এই ধানের বাজার মূল্য অনেক বেশি। এই ধান বিক্রয় করে কৃষক বেশ লাভবান হতে পারবে। আমাদের জেলায় এই চাষটি সম্প্রসারিত হবে এবং এটার আবাদ বাড়বে, চাঁদপুরে অনূর্ধ্ব-১৯ আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। সকালে চাঁদপুর স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। পুলিশ সুপার মোহাম্মদ মিলন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি ও ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু, চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি পাটোয়ারি সহ অন্যরা। জেলার 8টি উপজেলার অংশগ্রহণে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। উদ্বোধনী খেলায় মতলব উত্তর উপজেলাকে হারিয়েছে শাহরাস্তি উপজেলা। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গৃহবধূ হত্যার বিচার চেয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী। সকালে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। নিহত গৃহবধূ লিজার স্বামী আখাউড়া উপজেলার গঙ্গানগর গ্রামের বাসিন্দা। বিয়ের 1 মাস 10 দিনের মাথায় 3 লাখ টাকা যৌতুকের জন্য নির্যাতন করে গত 1 নভেম্বর লিজাকে হত্যা করে বলে জানায় লিজার পরিবার। মেয়ে হত্যার সুবিচার পেতে স্থানীয় প্রশাসনের সাহায্য চেয়েছেন লিজার বাবা মা। এ সময় বক্তব্য রাখেন কসবা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ সোলেমান খান, জেলা আওয়ামী যুবলীগের প্রচার সম্পাদক অ্যাডভোকেট এনামুল হক কাজল, বিনাউটি ইউপির সাবেক চেয়ারম্যান মঞ্জুরুল আলম সহ অন্যরা।